বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে বুধবার মহারাজা বীরচন্দ্র মানিক্যের সুদৃশ্য আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। উচ্চশিক্ষা দপ্তরের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং পুর মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্ট শিক্ষাবিদ অরুণ উদয় সাহা। বীরচন্দ্র মানিক্যের আবক্ষ মূর্তি উন্মোচনের পাশাপাশি এই অনুষ্ঠানে রাজা রামমোহন লাইব্রেরি এবং ডিজিটাল লাইব্রেরির উদ্বোধনও করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং অন্যান্য জনপ্রতিনিধি সহ সুধীর সমাজের বিশিষ্টজনেরা। উল্লেখ্য, বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে দিব্যাঙ্গজনদের জন্য রাখা হয়েছে বিশেষ শ্রেণীর বন্দোবস্ত। আধুনিক ত্রিপুরা নির্মাণে মহারাজা বীরচন্দ্র মানিক্যের অবদানকে নিজের ভাষণে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। লাইব্রেরি তৈরিতে মহারাজার অবদানকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এই যে আমাদের মেয়র বসে আছে, এই পৌরসভা, এই পৌরসভা উনি কিন্তু শুধুমাত্র দক্ষ প্রশাসক নয়, উনি শিল্প সাহিত্য সঙ্গীতেরও একজন মহান পৃষ্ঠপোষক। এবং তিনি 1871 সালে তিনি আগরতলা পৌরসভা প্রতিষ্ঠা করেন। 1890 সালে তিনি আমাদের যে মহাদেব স্কুলের কথা বলছি এটা করেন। এবং বীরচন্দ্র মানিক্য 1888 সালে রাজপ্রাসাদে যে গ্রন্থাগার স্থাপন করেছিলেন, পরবর্তী গেলেই ওনার ছেলে রাধাকিশোর মানিক্য বাহাদুর 1896 সালে এটাকেই বীরচন্দ্র পাঠাগার করা হয়। পরবর্তী সময় এই পাশেই একটা জায়গায় বীরচন্দ্র স্টেট লাইব্রেরি ছিল, কিন্তু রাস্তা বাড়ানোর কারণে এটাকে পরবর্তী সময় শিফটিং করতে হয়। তখন রাজ্য সরকারের এটা মোস্ট প্রবাবলি এটার সময় হলো 1809 সালে, কিন্তু তখন কথা ছিল যে আমরা শোনাচ্ছি নিকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের জন্য অতীত ইতিহাসকে জানা এবং তাকে স্মরণ করা যে খুবই দরকার সেই কথাও জানান রতনলাল নাথ। শুধু এই মূর্তি উন্মোচন নয়, র্যাম্প হয়েছে দিব্যাঙ্গদের জন্য, খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্লাস অটোমেশন সেন্টার। আপনারা জানেন ওখানে লেখা আছে, যখন আমাদের ডেপুটি সিএম ওখানে দেখছিল তখন আমি দেখলাম ওখানে লেখা আছে কি নলেজ ইজ দ্য কারেন্সি, নলেজ ইজ দ্য কারেন্সি ফর দি 21st সেঞ্চুরি এখানে লেখা আছে। অর্থাৎ নলেজ ইজ দ্য কারেন্সি ফর দি 21st সেঞ্চুরি, অর্থাৎ জ্ঞান ছাড়া আপনি এই একবিংশ শতাব্দীতে চলার মতো সুবিধা নেই। এবং আমাদের সরকার চাইছে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে গেলে অতীতকে জানতে হবে, অতীতকে জানতে হবে, অতীতকে জানতে হবে কে কি করেছে, তাদের যে যে তাদের যে ইতিহাস রেখে। উল্লেখ্য, আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরচন্দ্র মানিক্য তার রাজত্বকালে বিভিন্ন দিকে আধুনিক সংস্কারমুখী পদক্ষেপের মাধ্যমে নব নব নির্মাণ দিয়ে তৈরি করেছিলেন সময়ের চেয়ে উন্নত এক আধুনিক এবং উন্নত ত্রিপুরা। শিল্প সাহিত্য থেকে কলা সর্বক্ষেত্রেই তার অনায়াস বিচরণ ছিল। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।